তাহলে এক নম্বর কথা, ইয়া আজ্জুহাত নাবি যুগ ইজা তাল্লাকতুমুন নিসা, এখন শোন তালাক কে কারে দিবি? আমার ভাইজান জামাইয়ে বউনে তালাক দিব, স্বামী স্ত্রীকে তালাক দিব, বেডায় বেডিরে তালাক দিব, বেটকে না বউয়ে না। আমার ভাইজান বউ যদি তালাক দেয় তালাক হইব নি? হইতো না। হ্যাঁ, বিয়া করার সময় যদি শর্ত লাগায় যে আমার মেয়ে যদি তোমার বউয়ে যদি তোমারে তালাক দেয় তাইলে তালাক গ্রহণ হইব, এই শর্ত যদি লাগায় তাইলে আবার ওই জীবিকা। আমার ভাইজান এই শর্ত কেউ লাগায় না কেউ মানবো? আমার বউ আমার তালাক দিত আর আমি এটার উপর দস্তখত করতাম, কিন্তু আমি বিয়া করতাম না, বিয়া বইতাম, ঠিক না বে? ঠিক এ বেদা ভাল, বিয়া হইল বিয়া বইল না, এই শর্ত দিলে মান্য না, তোমার বিয়া করার দরকার নাই, এই শর্ত আমি পালন করতে পারতাম না, তুমি যা বলা মনে চায় কোন বেসার সাথে কোন লাইন লাগাইবে আর আমারে তালাক দিলাইবে, এটা চলতো না, তালাকের মালিক হইলাম আমি বেডা। কিন্তু সরকার ডিভোর্সকে গ্রহণ করে, সরকারে এটাতে হাত দেওয়াটাই অনেক ভুল হয়েছে, হাত যদি দিতে তাহলে উলামায় কেরাম থেকে বুঝে হাত দেব, এমনি হাত দিও না, ঠিক না বে? ঠিক। আমার ভাই এখন একজন মন্ত্রী সাহেব যদি থানির বউয়ে যদি থানিরে তালাক দেলায়, আমার ভাই যান তালাক কইব নি? বউয়ে দিছে মন্ত্রী সাহেব রে ওই বডি ওইতো না। আমার ভাই যান আল্লাহু আকবার, বউয়ে তালাক দিলে তালাক হয় না, ডিভোর্স হয় না। এখন যদি ডিভোর্স দেয় ওরা বেডিরে কেউ বিয়া করে, বিয়া ওই বডি? এত আগের বোর আগের জামাইর স্ত্রী, আগের জামাইর স্ত্রী, এখন যদি এই বেডিরে কেউ বিয়া করে বিয়া হবে না। বিশেষ করে এই বেডির জামাইয়ে যদি এই কথা কয় যে আমি ওরে তালাক দিছি না, আমি ওরে তালাক দিছি না, এর বা মা বাবা আমার থেকে নিয়ে আরেক জায়গার বিয়া দিছে, আমি কিন্তু তালাক দিছি না, এলে আমার বউ যদি আসল জামাই এই জাত কথা হয় তাইলে আরো বড় বিপদ। বুঝা শুনিয়া কাজ করেন আমার ভাই যান, কোনো মন্ত্রী মন্ত্রী যদি জাতের বেদি বিয়া করে ডিভোর্স দৌড়া বেদি বিয়া করে বিয়া হইব নি? কোনো উজুর যদি ডিভোর্স দৌড়া বেদিরে বিয়া করে বিয়া হইব নি? হইতো না, বুঝালে যোগ। আমার ভাই মন্ত্রীও সারতাম না, উজুরও সারতাম না। আল্লাহ আকবার, এই হলো দুই নম্বর কথা। এক নম্বরে কখন তালাক দিবে? আচ্ছা ভাই, ফার্স্ট নম্বর স্তরে আইসা তালাক দিবে এটা হলো নিয়ম, আর ফার্স্ট নম্বর স্তরে আসার আগে যদি তালাক দেয় নিয়ম ভঙ্গ করলো তালাক হইব নি? তালাক হয়ে দিব গা, একবেটা না করে তালাক দেওয়ার সিস্টেমটা লঙ্ঘন করলো, গুণাগার হইব কিন্তু তালাক হইয়া দিব গা। দৃষ্টান্ত তো স্বরূপ আমি এক খুজুরের কেমনি করতে আমার সামনে মুরব্বীও হল, আটটারে খুব টমাই রে হাঁটতে লিছি, হাঁটতে দেলাইলাম এটা খুব বালা হাম হরলাম না গুনার হাম হরলাম? গুনার হাম হরলাম, কিন্তু আটটা রয়েছি নি না, হাঁটতে গেছে গা, হাঁটতে গেছে গা। নিয়ম মতে তালাক দিতে আসিল, সেই নিয়ম লঙ্ঘন করছো, তালাক দিলে তালাক হয়ে যাবে, তুই গুনাগার হবে। আসুন আমার ভাইজান, ও ইজা তাল্লাকতুমুন নিসা, নিসা ইদা বুঝাইছেন, তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন বিচ্ছেন যে তালাক দাও, তোমরা যখন মহিলাকে তালাক দাও, আমার ভাই জান তখন তালাক হবে। মহিলায় যদি তালাক দেয় এই তালাক হবে না। এই এলাকার মা বন্ধারে হইয়া যায় শুনিয়া রাখো যে বেশ বেশ কমইলে আমি ডিভোর্স দিলাইমু, ডিভোর্স দিলাইমু, দিয়া তুই যাইতে হই, ডিভোর্স দিয়া আর কোনো বেদার কাছে যাইতে পারতে না, ডিভোর্স দিয়া যদি মা মা বাবার বাড়ির তাপস জ্বালায় ঠিকতে পারস না, স্বামীর জ্বালায় ঠিকতে পারস না, তাইলে নেত কুইলাম বাড়ির তাহমো, আমি আর কোনো কোথাও বিয়া বসতাম না, বিয়া বসতে হলে এই বেদায় তালাক দিত হল, এই বেদায় স্বামী তালাক না দিলে বিয়া বসার কোনো সুরত নাই। এ নবীগঞ্জের বিচ্ছয়,
পুরুষোত্তম ফুরের বিচ্ছেন খান ভাট্টে শূন্য, তোমার জামাই গিয়ে তোমার তালাক না দিলে তুমি নিজে নিজে তালাক দিতে পারবে না, অন্য কোথাও বিয়া বসতে পারবে না, সাবধান। এই দেশটাকে লাল কুত্তা হলতে দেশ বানাইও না, লাল কুত্তা হলতে আমার ভাই যান এরা দেশা বিডি দেশার সাথে যাইতে পারে, বিডিদের নাম না চাই ইডি করতে পারে, লন্ডনে বিডিদের না চাই ইডি করতে পারে। ই জামাই আমার ভালো লাগছে না, বাদ দিয়ে আরেকটা দিমু গা সরকার হয় ঠিক আছে, আরেকটা দিমু আরেকটা দিমু, এইভাবে বেদা ভাল বদলাই আনি জালি। এখন আসল তালাক দিব কিভাবে এটাই হলো আসল আলোচনা। আল্লাহ বলেন ইজা তাল্লাক তুমুন নিসা, তুমি যখন তোমার স্ত্রীকে তালাক দিতে চাও, ফাতাল্লিকু হুন্নালি ইদ্দাতিহিন, তাকে তার ইদ্দতের মধ্যে তালাক দাও। কের মধ্যে তালাক দাও? ইদ্দতের মধ্যে তালাক দাও। ও ভাই ইদ্দতের মধ্যে তালাক দেওয়া হলো তালাকে সুন্নত, যে সুন্নত তরিকায় তালাক হয়। ইদ্দতের মধ্যে তালাক দাও, এটা হলো সুন্নতির তালাক। আমার ভাই ইদ্দত মানি মাসিক ফার হওয়ার পরে, মেন্স ফার হওয়ার পরে এই সুন্নতি তালাকের দুইটা সুরত আছে। একটা হলো পবিত্র অবস্থায়, মেয়েদের দুইটা অবস্থা আছে, একটা হলো মাসিক আর একটা হলো পবিত্র। এটা বুঝে রেখেন, পবিত্র অবস্থায় একটা তালাক দিবি, পবিত্র অবস্থায় একটা তালাক দিয়া বেদির যদি তিন হাইস তিন মাসিক ফার হইয়া যায়, এর ভিতরে স্বামীর কোনো মিলন হয় নাই, তাইলে ওই এক তালাক ওই তিন তালাকের সমান হবে, এটাকে বলে তালাকে রেজহি। কথা বোঝা আইসে না আইসে না? আমার ভাই সুন্নতি তালাকের এক সুরত, সুন্নতি তালাকের আরেক সুরত হইল তিন তুহুরে তিন তালাক। পবিত্র হইছে মহিলা, একটা তালাক দিছে, এরপরে মাসিক আইসে, মাসিক ফারুইয়া আবার পবিত্র হইছে আর একটা তালাক দিছে, এরপরে মাসিক আইসে, মাসিক ফারুইয়া আবার পবিত্রতা আইসে আর একটা তালাক দিছে, আর এর ভিতরে স্বামী স্ত্রীর কোনো মিলন হয় নাই, এটা হলো সুন্নতি তালাকের দুই নম্বর সুরত। আমার ভাই যান, তাইলে সুন্নতি তালাক আমার ভাই কয়টা সুরত চাইলেন? দুইটা, একটা হলো এক তালাক দিয়া তিন তিন মাসিক যাইব, এই এক তালাকেই তিন তালাকের ডাক ডাকবো। কথা বুঝাইছে নি নাইছে না? আর একটা হলো তিন তুহুরে তিন তালাক, ইদি হলো সুন্নতি তালাক। এরপর আল্লাহ বলেন ইজা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। ও দুনিয়ার মানুষ, পুরুষের দল তালাক দেওয়ার প্রয়োজন যদি হয় তাহলে তারে তুমি ইদ্দতের মধ্যে তালাক দাও, সুন্নতি তালাক দাও, পবিত্র অবস্থায় একটা তালাক দিবে আর তিনটা মাসিক পার হইয়া যাইব, এর ভিতরে মিলন না হয় নাই, এই হলো সুন্নতি তালাকের এক নম্বর। দুই নম্বরে তিন তহুরে তিন তালাক দাও। এরপর আল্লাহ বলেন ও আহসুল ইদ্দাতা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন, ইদ্দাতিহীন দিয়া বুঝাইছেন সুন্নতি দুইটা তালাক, সুন্নতি দুই জাতের তালাক। এখন বলেন ওয়া আহসুল ইদ্দা, ইদ্দতকে গণ ফেস লাগাই যাবেন, দুইটা হাইস তিনটা হাইস গেলে পরে তালাক দিব, এক তালাক দিয়া তিন হাইস যদি যায় তিন মাসিক যদি যায় বিবির সাথে মিলন হয় না, তাইলে এই এক তালাকই তিন তালাকের সমান হইয়া যাইব। আল্লাহ বলেন ওয়া আহসুল ইদ্দাতা, সাবধান, ইদ্দতকে তোমরা বালা হুইরা গণনা করো, হাইসটাকে বালা হুইরা গণনা করো, ফেস লাগাইও না, দুই হাত যাওয়ার পরেই যদি কও ওই গেছি গে তালাক, তালাক হইতো না। আমার ভাই যান ওয়া আহসুল ইদ্দাতা, ইদ্দতকে ভালো করে গণনা করো।
এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, এই অংশটা একটু পরে কইতেছি, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজ ওয়ালা ইয়াখরুজুনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাত বিফাহিশাতিন মুবাইয়িনা ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়ামান ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাকাদ জালামা নাফসুহু। আমার ভাই, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, এটা কইছি পরে কইব, এটার মধ্যে ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুমের তাফসিরে লিখেছেন বিদাত তালাক কি হারাম তালাক কি, এটা একটু পরে কইতেছি। এর আগে সুন্নতি তালাকে আপনি যে এক তালাক দিয়া তিন মাসিক যাইব, এক তালাক দিয়া তিন মাসিক যাইব বা তিন তুহুরে তিন তালাক দিবে, বিধি থাকতো খুনানো জামার বাড়ির না বাপের বাড়ির, কথা বুঝাইছে নি নাইছে না? সুন্নতি তালাকের সময় এক তালাক দিবে আর তিন হাজ যাইব তিন মাসিক যাইব, এমনি এক তালাক ওই তিন তালাকের সমান হবে। এখন এই তিন হাজ যে যাইতো এই সময় তার স্ত্রী থাকতো খুনানো জামারি বাড়ি না বাহের বাড়ি, আপনারা কি তখন দেখি বুঝটা কিরকম? পাবলিকরা হয়েছে বাপের বাড়ি, দেখি কোরআনে কি করে, আল্লাহ বলেন লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন। এ স্বামীজন সুন্নতি তালাকের সুরতে ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন, তারে তোমার বাড়ি থেকে তুমি বাহির করিও না, তোমার বাড়িতে স্বামীর বাড়িতেই থাকবে, স্বামী বরণ ভূষণ খরচ সামর্সা খাওয়া দাওয়া সব স্বামীর পক্ষ থেকে সে পাইবে। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন ওয়ালা ইয়াখরুজ, আগে হচ্ছেন স্বামীরে, স্বামী তুমি তারে তোমার বাড়ি থেকে বাহির করো না, এখন বলেন স্ত্রীকে ওয়ালা ইয়াখরুজ, ও স্ত্রী তুমি তোমার স্বামীর বাড়ি থেকে বাহির হইও না। স্বামীকে হইছেন তোমার বাড়িতে রাখো, স্ত্রীকে হইছেন স্বামীর বাড়ি ছাইল না, ইদ্দত পালন করতে হবে স্বামীর বাড়িতে থাকিয়া। এরপরে আল্লাহ বলেন ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, হা স্ত্রী স্বামীর বাড়ি থাকতে যাইয়া যদি কোনো ঝামেলা হয়, এটা তো ঝামেলা হওয়ার কথা ওই ঠিক না বেটি, এক তালাক দিয়া তুই রাখছে আবার আমার সাথে মিলন মিশন করে না, স্ত্রীর সাথে মিলামিশা করে না, এক তালাক দিয়া তুই রাখছে, তাইলে এখানে দুজনে খুব বালা যাইব না ঝগড়া লাগব, ঝগড়া লাগার সম্ভাবনা আছে। আবার আমার ভাইজান বেডি চুরিও করতে পারে ঠিক না বেটি, যাইমু কত যাইমু গো, আমার বুঝকি আমার গাঠটি স্টার্ট করে দিল, এই হিতা হিতা অনেক তার চুরি হয়ে যায় গাঠটি বান্ধে। আমার ভাই ঝান বা তো স্বামী স্ত্রী দুজনে বেশি বেশি ঝগড়া লাগে, আল্লাহ সেই কথাটা বলেন ইল্লা আইয়া আতিনা বিফাহিশাতি মুবাইয়িনা, আর যদি স্ত্রী স্বামীর বাড়িতে থাকতে গিয়া প্রকাশ্য কোনো বাজে জিনিসে লিপ্ত হইয়া যান, অন্য পুরুষের সাথে লিঙ্ক করতে চায় বা তো স্বামীর মাল চুরি করতে চায়, এমত অবস্থায় স্ত্রী মহিলা গো স্ত্রী গো তুমি তোমার বাড়িতে চলিয়া যাও, স্বামীরে তোমার স্ত্রীরে তার বাবার বাড়ির দিয়ে দাও, ভাঙ্গে বই কইস থাক তুই বোধ আমার বাড়ি, বেটারে ওখান এ স্বামী তোমার বাড়িতে রাখো, বেটিরে ওখান এ স্ত্রী তুই জামারি বাড়ির থেকে যাইবে না। এরপরে বলেন যদি অন্য কোনো ঝামেলা হয়
অন্য পুরুষের সাথে লিঙ্গ মারতে চায়, চুরি করতে চায়, স্বামীর সাথে ঝগড়া করতে চায়, এই সমস্ত অবস্থা হইলে স্বামীর বাড়ির না রাইখা মহিলাকে তার বাপের বাড়ির দিয়া দাও। কথা বুঝাইছিনি? এই হলো সুন্নতি তালাকের কথা। তালাক সুন্নতি তালাকের সুরত ফাইলাম দুইটা, আর থাকতো বাড়িতে, স্বামীর বাড়িতে থাকতো, সমস্যা হইলে বাপের বাড়ির যাইত। সুন্নতি তালাকের কয়টা সুরত চরণ আসেনি? তিন তুহুরে, তুহুর মানে পবিত্র অবস্থা, অর্থাৎ তার মাসিক এখন নাই, এটার তুহুর হয়। তুহুর শব্দ হইলে আমি বুঝাই নি, তিন তুহুরের মধ্যে তালাক দিছে, এরপরে তিন হাত যাওয়ার পরে এই এক তালাকেই তিন তালাকের ডাক ডাকবে, যদি দুজনে এর ভিতরে মিলন করে না। আচ্ছা আমার ভাই জান, আল্লাহ আকবার, যদি মিলন না করে তাইলে এক তালাকেই তিন তালাক হইব, একটা আর একটা হলো তিন তুহুরে তিন তালাক। এখন এই কয়দিন থাকতো কই, জামার বাড়িতেই থাকবে, হাত যদি কোনো সমস্যা প্রকাশ্য কোনো সমস্যা হয় তাইলে তার তার বাপের বাড়িতে দিয়া দাও।